হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি প্রাপ্তি ও প্রদান হিসাবের সুবিধাগুলো নিয়ে আলোচনা করব। প্রাপ্তি ও প্রদান হিসাব মূলত অব্যবসায়ী প্রতিষ্ঠানে তৈরি করা বাধ্যতামূলক। তাহলে প্রাপ্তি ও প্রদান হিসাবের সুবিধাগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই রয়েছে নগদ অর্থ সম্পর্কিত তথ্য। বার্ষিক নগদ প্রাপ্তি ও প্রদানের পরিমাণ এই হিসাব হতে জানা যায়। প্রারম্ভিক ও সমাপনী নগদ উদ্বৃত্ত এই হিসাব হতে জানা যায়। তাহলে প্রাপ্তি ও প্রদান হিসাবে মূলত নগদ অর্থ সম্পর্কিত তথ্যগুলো থাকে। আমরা নগদান বইতে যেই নগদ প্রাপ্তি এবং নগদ প্রদানগুলো পাই তা বছর শেষে আমরা প্রাপ্তি ও প্রদান হিসাবে দেখিয়ে থাকি। বার্ষিক নগদ প্রাপ্তি ও প্রদানের পরিমাণ এই হিসাব হতে জানা যায়। প্রারম্ভিক ও সমাপনী নগদ উদ্বৃত্ত এই হিসাব হতে জানা যায়, অর্থাৎ প্রারম্ভিক হাতে নগদ অথবা ব্যাংক জমা কত, সমাপনী হাতে নগদ বা ব্যাংক জমা কত, এই সকল নগদ উদ্বৃত্ত হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাবের মাধ্যমে জানা যায়। এরপর রয়েছে আয় ব্যয়ের উৎস। এই হিসাব হতে আয় ও ব্যয়ের সকল উৎস সম্পর্কে জানা যায়, যেমন মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয়, আবার হচ্ছে মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়গুলো সম্পর্কে জানা যায়। আয় ব্যয় হিসাব প্রস্তুতের ভিত্তি। হিসাবকালের শেষ তারিখে প্রাপ্তি ও প্রদান হিসাবের ভিত্তিতে এই প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাব প্রস্তুত করা হয়। তাহলে হিসাবকালের শেষ তারিখে আমরা প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে কি তৈরি করব, আয় ও ব্যয় হিসাব প্রস্তুত করব। এরপর হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ। যেসব খাতে বেশি ব্যয় হয় তা নির্ধারণ ও নিয়ন্ত্রণ করা যায়। প্রাপ্তি ও প্রদান হিসাবের মাধ্যমে আমরা কি পেয়ে থাকি, নগদ প্রাপ্তি কত অথবা নগদ প্রদান কত, মানে হচ্ছে নগদ যত ধরনের লেনদেন হয়, নগদ আন্তঃপ্রবাহ, নগদ বহিঃপ্রবাহ সব কিছু আমরা জেনে থাকি। তাই যেসব খাতে বেশি ব্যয় হয় সেসব খাতকে কি করতে পারি, আমরা ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করতে পারি এবং সেই খাতগুলো আমরা নির্ধারণ করতে পারি। ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ। এই হিসাবের মাধ্যমে বিগত ও বর্তমান বছরের প্রাপ্তি ও প্রদান হিসাবের মধ্যে তুলনা করে সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে জানা যায় এবং সে অনুযায়ী ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা যায়। তাহলে প্রাপ্তি ও প্রদান হিসাবের মাধ্যমে কিন্তু আমরা বিগত বছর এবং বর্তমান বছরের যত নগদ প্রাপ্তি এবং প্রদান রয়েছে সে সব কিছু জানতে পারি এবং সেই প্রাপ্তি ও প্রদানের মধ্যে আমরা কি করব, তুলনা করব। তুলনা করে আমরা দেখব যে গত বছর বা বিগত বছরের সাথে বর্তমান বছর আমার কতটুকু আমি সাফল্য অথবা কতটুকু ব্যর্থ সে সম্পর্কে আমি জানতে পারবো। মনে করো 2021 সাল হচ্ছে বর্তমান বছর, তাহলে 2021 সালে আমার কত টাকা নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ হয়েছে তার সাথে আমি কি করব, 2020 সালের অথবা 19 সালের মানে গত বছরের গুলো আমরা তুলনা করে দেখব যে আমি কতটুকু সফল হয়েছি অথবা ব্যর্থ হয়েছি। আমার যদি নগদ আন্তঃপ্রবাহ বেশি হয়, আমার যদি নগদ আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ থেকে বেশি হয় তাহলে ধরে নিব যে আমি সফল হয়েছি। আর যদি দেখা যায় যে আমার বর্তমান বছর থেকে বিগত বছরে আমি কি করলাম, আরও বেশি আয় করেছি কিন্তু আমি বর্তমান বছরে বেশি লস করেছি বিগত বছরের তুলনায়, তাহলে আমি ধরে নিব যে আমি ব্যর্থ হচ্ছি অথবা আমার সফলতা কিছুটা কমে যাচ্ছে, এটা আমরা হচ্ছে বুঝতে পারবো এবং সে অনুযায়ী ভবিষ্যৎ পরিকল্পনা আমরা গ্রহণ করব। এরপর রয়েছে বাজেট বিশ্লেষণ। প্রকৃত আয় ব্যয় লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা প্রাপ্তি ও প্রদান হিসাবতে নির্ণয় করা যায়। অর্থাৎ আমি যখন প্রতিষ্ঠানটায় একটা লক্ষ্য নির্ধারণ করব যে আমার প্রতি বছর লক্ষ্য কত, অথবা বিগত বছরের সাথে আমরা তুলনা করে দেখতে পারি, সেরকম আমরা কি করব, একটা লক্ষ্য নির্ধারণ করব এবং সেই লক্ষ্যর সাথে আমার বর্তমান পরিস্থিতি বা বর্তমান লাভ বা ক্ষতি আমার সামঞ্জস্যপূর্ণ কিনা। আমার যদি সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে ধরে নিব যে আমার প্রতিষ্ঠানটা সফলের দিকে যাচ্ছে, সেই সামঞ্জস্যপূর্ণ কিনা তা প্রাপ্তি ও প্রদান হিসাব হতে নির্ধারণ করা যায়। তাহলে আজকে আমরা কি শিখলাম, আজকে আমরা প্রাপ্তি ও প্রদান হিসাবের সুবিধা কি কি সেগুলো দেখলাম। প্রথমেই রয়েছে প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে আমরা নগদ অর্থ সম্পর্কে তথ্য পাবো। এরপর হচ্ছে আয় এবং ব্যয়ের উৎসগুলো কি কি সে সম্পর্কে আমরা জানতে পারবো। আয় ব্যয় হিসাব প্রস্তুতের ভিত্তি কোনগুলো সেগুলো জানতে পারবো। আয় ব্যয় হিসাব প্রস্তুতের ভিত্তি হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাব। এরপর হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ। আমরা যদি নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান সম্পর্কে জানতে পারি তাহলে আমরা সহজেই ব্যয় নির্ধারণ এবং নিয়ন্ত্রণ করতে পারবো। এরপর হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ। আমরা বিগত বছর এবং বর্তমান বছরের প্রাপ্তি ও প্রদান তুলনা করে সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে জানতে পারবো এবং তার ভিত্তিতে একটা ভবিষ্যৎ পরিকল্পনা
গ্রহণ করতে পারবো। এরপর শেষে রয়েছে বাজেট বিশ্লেষণ, প্রকৃত আয় ব্যয় আমার প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য কতটুকু তা আমি প্রাপ্তি ও প্রদান হিসাব হতে নির্ধারণ করতে পারবো। আশা করি তোমরা প্রাপ্তি ও প্রদান হিসাবের সুবিধাগুলো সম্পর্কে ভালো ধারণা পেয়ে গেছো। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।